আসসালামু আলাইকুম, আমি শেখ তানভীর আলম। এই ভিডিওটির মাধ্যমে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মারুফ হাসান স্যারের পার্সোনাল সাইটের একটি ভিডিও ম্যানুয়াল তৈরি করার ট্রাই করতেছি, যেটার মাধ্যমে উক্ত সাইটের ভিজিটর্সরা একটু উপকৃত হবেন। তো প্রথমে আমাদের marufsw.com সাইটে হিট করতে হবে। তো হিট করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাব, এবং একটু নিচে গেলে আমরা বিভিন্ন ধরনের মেনু পাব, যেখানে রুটিন অর্থ হচ্ছে স্যারের রুটিনটা আমরা দেখতে পাবো। তো যেমন এখানে স্যারের রুটিনটা এখানে শো করতেছে, এখানে অফ লেখা আছে। অফ এর অর্থ হচ্ছে স্যার এই সময়গুলোতে স্যারের কোনো ক্লাস নেই, এবং স্যার এই সময়গুলোতে কোনো কাউন্সেলিং আওয়ারও দিবেন না, আই মিন স্যার এই সময়গুলোতে বিজি। দেন যেখানে কোর্স কোডগুলো দেওয়া আছে, এর অর্থ হচ্ছে স্যারের এই সময়গুলোতে ক্লাস আছে, এবং যেখানে কাউন্সেলিং দেওয়া আছে, এর অর্থ হচ্ছে স্যার এই সময়গুলোতে কোনো মিটিং অথবা আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য স্যারের সময় আছে। সো এই সময়গুলোতে স্যার আপনাদেরকে টাইম দিবেন মিটিংয়ের জন্য। সো এখানে টেকেন কোর্স আছে, অ্যাসিভমেন্টস আছে, রিসেন্ট প্রজেক্ট বলতে স্যারের কী কী প্রজেক্ট বর্তমানে কাজ করছেন সেইগুলো, স্যারের স্টুডেন্টস কারা, আই মিন স্যারের আন্ডারে যারা থিসিস বা প্রজেক্ট নেন স্যারকে সুপারভাইজার হিসেবে রেখে, তাদের ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। দেন স্যারের নোটিশ বোর্ড, স্যারের প্রফেশনাল এক্সপিরিয়েন্স, দেন মেম্বারশিপ, সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন। তো সাপোজ আপনি একটা দিনের কাউন্সিলিং আওয়ারে আপনি স্যারের সাথে সাক্ষাৎ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে। তো আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট নামক একটি বাটন দেখতে পাচ্ছি, এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কোন দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন সেই দিনটা আপনাকে দিতে হবে। সাপোজ আজকে 27 মে, আমি 30 মের জন্য একটি দিন নিব। সো এখানে একটি ক্লিক করলে একটি ক্যালেন্ডার আপনার সামনে আসবে, সেখান থেকে আপনি ডেটটাকে দিয়ে দিতে হবে। সো এই যে 30 মে আমি ডেটটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে আমাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, যে 30 মে ওই ডেটের জন্য আমার স্টুডেন্ট আইডিটা দিতে হবে, আমার নেমটা দিতে হবে, আমার ফোন নাম্বারটা দিতে হবে, আমার ইমেলটা দিতে হবে, আমার প্রবলেম স্টেটমেন্ট দিতে হবে, যে আমি কোন প্রবলেমের জন্য স্যারের সাথে মিটিংয়ে বসতে চাচ্ছি বা স্যারের কাছে সময় চাচ্ছি। সো প্রবলেমটা আমি দিতে হবে, তো আমাকে একটি ওই দিনের জন্য কোন কোন সময় স্যার ফাঁকা আছেন সেই টাইমগুলো এখানে দেওয়া আছে, যেমন 11:30, 11:45, 12:15। আপনি কি যে কাজটা করতে হবে, যে কোনো একটি স্লট সিলেক্ট করতে হবে। সো আপনি হচ্ছে ধরলাম 11:45 স্লটটা সিলেক্ট করলাম, এবার আমাকে যে কাজটা করতে হবে সাবমিট করতে হবে। সো আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব, সাবমিট বাটনে ক্লিক করার পরে বলা হচ্ছে যে ইওর রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি সেন্ড, ওয়েট ফর কনফার্মেশন টু চেক ইওর মেইল। সো আমাকে ওয়েট করতে বলা হচ্ছে, এবং আমি যে ইমেলটা প্রোভাইড করেছি সেই ইমেলে আমার কনফার্মেশন মেল যাবে যে স্যার আমার মেলটা বা আমার রিকোয়েস্টটা স্যার অ্যাকসেপ্ট করছেন কিনা। তো স্যারের ব্যাপারটাও দেখায় যে স্যার আপনার রিকোয়েস্টটা কিভাবে হ্যান্ডেল করবেন। স্যার হচ্ছে আপনি যখন রিকোয়েস্টটা দিচ্ছেন, তো স্যার এরকম একটা রিকোয়েস্ট পাবেন যে স্টুডেন্ট আইডি, নেম, ডেটটা, ফোন নাম্বার, ইমেলটা, প্রবলেমটা, এখানে প্রবলেমটা স্যার দেখতে পারবেন, এবং কোন স্লটের জন্য আপনি আবেদন করেছেন সেটা দেখতে পারবেন। ইভেন স্যার চাইলে আপনাকে যে স্লটের জন্য আপনি আবেদন করেছিলেন সেই স্লটটা চেঞ্জ করে স্যার অন্য স্লটেও আপনাকে টাইম দিতে পারেন স্যার, এটা স্যারের উপর ডিপেন্ড করবে। সো স্যার যদি আপনার টাইমটা চেঞ্জ না করে, স্যার যদি সবকিছু দেখেন যে আপনার প্রবলেম ঠিক আছে বা সবকিছু ওকে, সেক্ষেত্রে স্যার অ্যাপ্রুভ করতে পারবেন, এবং স্যার যদি চান যে না আপনার প্রবলেমের সামান্য প্রবলেমের জন্য স্যার আপনাকে মিটিংয়ে
অ্যাপয়েন্টমেন্ট দিবেন না, সেক্ষেত্রে স্যার আপনাকে ডিক্লাইনও করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কাছে একটি মেল যাবে। তো অ্যাপ্রুভ করলে যে কাজটা হবে, যখন স্যার অ্যাপ্রুভ করবেন তখন স্যার অটোমেটিক্যালি সিস্টেম আপনার মেলে একটা মেল পাঠাই দিবে। সো কিভাবে মেলে মেলটা আসবে সেটা আমি দেখাচ্ছি। সবসময় একটু চেক করবেন ইনবক্সে যদি কোনো মেল না আসে, তাহলে একটু চেক করবেন আপনি স্প্যামে স্প্যামে কোনো মেল আসছে কিনা। যেমন এখানে দেখতে পাচ্ছি স্প্যামে একটি মেল আসছে, এই যে স্প্যামে একটি মেল আসছে, যেটা হচ্ছে মারুফ হাসান থেকে। আমি যখন ক্লিক করব তখন আমাকে বলে দেওয়া হচ্ছে যে আমি নামটা দিয়েছিলাম যে থানবীর, ইওর অ্যাপয়েন্টমেন্ট ইজ গ্রান্টেড, এবং কোন সময় আসতে বলা হয়েছে সময়টা এবং ডেটটা বলে দেওয়া হয়েছে, তার মানে আমার অ্যাপয়েন্টমেন্টটা স্যার হচ্ছে অ্যাপ্রুভ করেছেন। সো এইভাবে আপনি খুব সহজেই স্যারের কাছে একটি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।